সমস্যাটা হচ্ছে বেশিরভাগ অ্যাক্টর অ্যাক্ট্রেস বিশ্বাস করে না পরিচালককে। দর্শক, শুরু করছি আড্ডাবাজি। আর আজ আমাদের অতিথি পর্দার পেছনের একজন বড় তারকা। বিজ্ঞাপন চিত্র, টিভি নাটক, ওটিটি প্ল্যাটফর্ম বা চলচ্চিত্র সবখানেই যার সফল পদচারণা। তার নির্মিত কাজ যেমন আমাদেরকে বিনোদিত করে, তেমনি আলোড়িত করে, আমাদের বোধ জাগ্রত করে। সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ বোধ। আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীকে। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকারই কথা, যদিও মানে পরপর দুইটা বড় সংবাদ বোধ রিলিজ পেয়েছে এবং তার আগে আপনি বাইরে থেকে ফিরলেন এবং একটা পুরস্কার সাথে নিয়ে ফিরলেন, সেই গল্পটা একটু শুনতে চাই। বাড়ির থেকে ফিরলাম রিকশা গার্ল সিনেমাটা, ফিল্ম অন ফিল্ম ফেস্টিভ্যাল ব্রাসেলসে একটা বাচ্চাদের, ইয়াং অডিয়েন্সের অর্থাৎ শিশু কিশোরদের জন্য একটা চলচ্চিত্র উৎসব হয় প্রতি বছর, ফিল্ম অন ফিল্ম ফেস্টিভ্যাল বলে। ওখানে আমার ছবিটা তিনটা শো হয়েছে, সো ওগুলোতে অনেকগুলো ক্যাটাগরি আছে। সো আমার একটা ক্যাটাগরি ছিল, অনেকগুলো ক্যাটাগরির মধ্যে একটা ছিল কিডস জুরি, টিন জুরি, এসব ছিল। সো ছোট বাচ্চাদের অডিয়েন্স, ছোট বাচ্চাদের জুরিতে স্পেশাল মেনশন হিসেবে রিকশা গার্লকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও আর অনেক পুরস্কার ছিল, অনেক ছবি ছিল, 130টা ছবি ছিল। তবে আমার জন্য অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে আমি বাচ্চারা ছবিটা দেখেছে এবং দেখার পর তাদের রিয়াকশন কেমন সেটা পেয়ে আমার খুব ভালো লাগছে। এবং তারাই কিন্তু ভোট দিয়েছে, তারাই ভোট দিয়ে ছবিটা ইয়ে করেছে, এবং তার একটা জুরিও ছিল, বাচ্চাদের একটা জুরিও ছিল, সেই জুরিটা দেখে। এবং তারা অনেক মজা মজার কথা বলছে, তারা ইন্টারঅ্যাক্ট করছে, আমাকে বলছে এবং খুবই মানে এত সুন্দর করে কথা বলে যে বাচ্চা, যেই লোকটা এখানে মারা গেছে সে কি সত্যিই মারা গেছে, যে রিক্সা চালাচ্ছে যেই মেয়েটা সেটা কি সত্যি রিক্সা চালাচ্ছে, ও কি সত্যি ছবি আঁকতে পারে, মানে এই যে তার কাছে সবকিছু রিয়েলিটি, একটা অদ্ভুত বাস্তবতা। এবং আমার ছবিটা নিয়ে আমি, রিক্সা গার্ল নিয়ে আমার সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে এটাই প্রথম আমার মনে হয় যে আমি বাচ্চাদের জন্য কোনো কাজ করেছি, এবং এটা বেসিক্যালি শিশু, মানে একদম শিশু নয়, প্লাস টিন বা টেন, মানে বেসিক্যালি শিশু কিশোরদের ছবি এটা। আমরা আগামী বছর এই ছবিটা রিলিজ করব বাংলাদেশে। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে, আপনি যদিও দেশে ছিলেন না কিন্তু আপনার কাজটা আমরা পেয়ে গেছি এবং অলরেডি দর্শকরা খুবই দারুণভাবে গ্রহণ করেছে। একটু জানতে চাই আসলে কোন বোধের তাড়না থেকে এই কনসেপ্টটা নিয়ে কাজ করলেন? বেসিক্যালি আমার কাছে মনে হয় বাংলাদেশের, মানে বেসিক্যালি গল্পটা তো একটা ছোট জায়গার থেকে আসছে, সেটা হচ্ছে যে যে কোনো বিচার ব্যবস্থায়, যে কোনো বিচার যখন হয় সেটা দুইটা, সেটা কীভাবে ঘটে, সেটা হচ্ছে একটা কেসের ঘটে কিছু কিছু উপাত্ত থাকে, সেই উপাত্তর উপরে ন্যায় বিচার হয়। এখন ন্যায় হয় কি না, এটাই প্রশ্ন, নাকি বিচার হয়, সেটা ছিল এটার উদ্দেশ্য, এটা মূল মন্ত্র ছিল এটা। তো সেই জায়গার জন্য থেকে এই জায়গার থেকে গল্পগুলা বলা, গল্প বলার চেষ্টা করা। সো এবং এটা ইটস এ টিম এফোর্ট। আমি বেসিক্যালি এই ছবিটা করার পিছনে যেটা সবচেয়ে বড় এফোর্ট, ডেফিনেটলি হয়েছে প্ল্যাটফর্ম, ব্রিলিয়ান্ট প্ল্যাটফর্ম। তারা আসলে যেভাবে একটা প্রজেক্টকে হ্যান্ডেল করে এবং তারা যেভাবে এটাকে প্রচার করে সেটা অসাধারণ লাগে আমার কাছে। এবং দা কাইন্ড অফ, তারা ডিরেক্টরকে যে প্রসেসটার মধ্যে দিয়ে নিয়ে যায় এবং যেভাবে সাহায্য করে যে একটা প্রজেক্টটা ডেভেলপ করার জন্য কনস্ট্যান্টলি, মানে একটা ছবিকে তো কমিশন করার জন্য শুধুমাত্র টাকা দিয়ে দিলে কমিশন হয় না, এটাকে ভাবা, কাস্টিংয়ে হেল্প করা, ফ্রিডম দেওয়া, এই ফ্রিডমের জায়গা থেকে হইচই অলওয়েজ অ্যাজ ফ্যাসিনেটিং প্ল্যাটফর্ম যে কোনো ডিরেক্টরের কাজ করার জন্য। একটু জানতে চাই যে হইচই থেকে আসলে আপনি ক্রিয়েটিভ ফ্রিডম কতটা পেয়েছেন? পুরো 100%। এবং দে গিভ আস, তারা ডিরেক্টরকে অদ্ভুত রকম ফ্রিডম দেয়, এবং আমার প্রডিউসার মাহজাবিন রেজা এবং শাহাদ জামান সকাল, শুধু তাদের সাথে তারা কথা বলে, তারা ডিরেক্টর যেটা করতে চায় সেটাই, বাকি যে প্রসেস এটা এইভাবে করতে হবে, এতদিনের মধ্যে ডেলিভার করতে হবে, সেটা পুরোটাই মাহজাবিন রেজা এবং আসাদ জামান সকাল আমার ডিপ প্রডিউসার, দে হ্যান্ডেল ইট, পোস্ট প্রোডাকশনে সকাল এবং ফাইনালি তারা হ্যান্ডেল করে। তারা ডিরেক্টর সাথে শুধু ক্রিয়েটিভের দুই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয়ে কথা বলে না। বোধহয় অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের লেজেন্ডারি একজন অভিনেতা আফজল হোসেন, তাকে নিয়ে কাজের অভিজ্ঞতাটা কতটা দারুণ ছিল? পুরো বোধ করার পরে আমার যদি একটা বলি যে সবচেয়েতে আমার পাওয়া কি, সেটা হচ্ছে আফজল ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা। কারণ ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা এরকম অনেকটা যে
আমি সব জায়গায় একই কথাই বারবার বলি, একটু শুনতে ক্লিশে লাগতে পারে, কতটা গ্রেট অভিনেতা সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন আর্টিস্ট যখন একটা গ্রেট হিউম্যান বিং হয়ে ওঠে। আফজাল ভাই একটা গ্রেট হিউম্যান বিং, এই বয়সে আসার পরেও উনি এখনও এতটাই ডাউন টু আর্থ, এতটাই অ্যাক্সেসেবল, যে অ্যাক্সেস নতুন আর্টিস্টদের কাছেও আমি অনেক সময় পাই না, যেটা ওনার কাছে পাই, যিনি আদর, যে ভালোবাসা, যে ওয়ার্মথ, উনি কোয়ার্টিস্ট থেকে শুরু করে আমার প্রোডিউসার থেকে শুরু করে অন্য টিম মেম্বারকে দেয়, সেটা একটা টিমের স্পিরিটে অনেক গুরুত্বপূর্ণ। এবং নতুন আর্টিস্টের কথা যেহেতু আসলো, বর্তমানে একটা ট্রেন্ড চলছে যেটা দেখা যায় যে বর্তমান ট্রেন্ডে যারা অনেক জনপ্রিয় তুলনামূলকভাবে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় প্রধান চরিত্রে দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি দেখি বোধের কাজটাতে অন্যতম দুটো প্রধান চরিত্র ছিল, যেখানে কিনা অপেক্ষাকৃত নতুন সারা আলম এবং শাহজাহান সম্রাট অভিনয় করেছেন, তাদেরকে নিয়ে আপনি এবং হইচই টিম কতটা কনফিডেন্ট ছিলেন? হইচই গেভ আস হয়েছে এমন একটা প্ল্যাটফর্ম, তারা সবসময় ডিরেক্টরের চয়েসকে প্রাধান্য দেয়, এমন দে নেভার সেড এনিথিং হোয়াট এভার ডিরেক্টর সেড, ইফ ডিরেক্টর ইজ কনফিডেন্ট তাহলে তারা এ বিষয়ে কোনো কথা বলে না, তারা সাজেশন নেয়, ডিগেস করে। আমরা হিসেবে আমি নিজের কনফিডেন্সের কারণে আমরা আসলে সারা থেকে শুরু করে আরও তিন চারজনের স্ক্রিন টেস্ট নিয়েছিলাম, এবং আমার এই কাস্টিংটা খুব গুরুত্বপূর্ণ আলাপটা, সেটা হচ্ছে এটা কিন্তু এমনি এমনি হয় নাই। আমরা কী করেছি, আমরা একই সেট, একই কাপড়, একই স্ক্রিন, একই ডায়ালগস চারজনকে দিয়ে আমরা করিয়েছি একই সময়ে, মানে সকালবেলা একজনকে, বিকালে একজন, তারপরের দিন একজন, তারপরে মানে এরকম। এবং ওই চারজনের সাথে আবার কম্বিনেশন করে সারার সাথে সম্রাটের, সারার সাথে এক্স ওয়াই জেড আরেকজনের কম্বিনেশন করে অ্যাক্টিং করাইছি, পেয়ার আপ করে। এটা এটা করার পরে উই হ্যাভ এগুলো সব আমরা স্ক্রিনে দেখছি, তারপর অ্যাজ এ টিম আমাদের কাছে মনে হয়েছে কার স্ক্রিনটা সবচেয়ে বেটার অ্যান্ড রাইট ফর দ্য কাস্ট। এরপরে আর কি, আমি খুবই কনফিডেন্ট ছিলাম সারার ব্যাপারে, আমার অফিসে অনেকে ছিল না, সবাই বলল না অন্য কাউকে নেই, পরিচিত নাই, কিন্তু আই ওয়াজ ভেরি কনফিডেন্ট বিকজ আমি এমন একজন অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করতে চাচ্ছিলাম আমরা, সেটা হচ্ছে যাকে আমি তিন মাস যে কোনো সময় আমি তাকে কাজ পাবো, মানে আমার সাথে আমরা বসে কথা বলতে হবে, স্ক্রিপ্টের করতে হবে, স্ক্রিপ্ট রিডিং করতে হবে, সেই টাইমটা সারা সম্রাট দুইজনই আমাকে দিয়েছে। এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা চরিত্র যিনি কিনা প্রচ্ছন্নভাবে ছিলেন রুনা খান, ওনার সাথে 2008 বিজ্ঞাপনের পরে প্রায় 14 বছর পরে 2022 কাজ করা, এত লম্বা বিরতির পরে যখন আবার তাকে নিয়ে কাজ করলেন, এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং নতুনত্ব কি কিছু পেয়েছেন তার কাছে? রুনা খান তো আসলে আমার প্রিয় অ্যাক্ট্রেস, ফ্যাসিনেটিং অ্যাক্ট্রেস। রুনা খানের আগে তিনজনের স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছিল, তিনজনই ভেরি ফেমাস অ্যাক্ট্রেস, এবং নাম বললি মানে একদমই এক বাক্যে পরিচিত, তারা সবাই জানে। প্রথমজন ব্যক্তিগত কারণেই তার শুটিং শিডিউল এবং তার করতে পারবে না, দ্বিতীয়জন করতে রাজি হলো না, কারণ এই ক্যারেক্টারটা আসলে অনেক আদর্শবান ক্যারেক্টার, ক্লিশে সো। এবং তারপরে আরেকজনের কথা ভাবলাম, তাকেও মনে হলো যে করতে চাচ্ছে না, বা ইয়ে ছোট তো জায়গাটা, মানে স্ক্রিন প্রেজেন্স তো ছোট। রুনা পাই একবারে চোখ বন্ধ, আর রুনা পাই দেখেন, এই বাকি তিনজনের যে কথা বললাম, দে আর অলসো ফ্যাসিনেটিং অ্যাক্ট্রেস, অভিনয় নিয়ে কারো তুলনা হয় না, কিন্তু রুনা খান এই রাতে চোখ বন্ধ করে বললো এটা যদি একদিনেরও শুটিং হয় আমি এটা করব। উনি ওই ভালোবাসা, ওই সাহসটা দিয়েছে এবং ট্রাস্টটা করছে। সো একজন পরিচালকের সবচেয়ে বড় ব্যাপার কি দাঁড়ান জানেন, সেটা হচ্ছে যে ইফ অ্যাক্টর অ্যাক্ট্রেস গিভ মি দ্য ট্রাস্ট, ও যদি বিশ্বাস করে, উনি যদি বিশ্বাস করে, আচ্ছা ভাই আপনি যা করবেন তাই, আপনি যা বলবেন তাই, এই বিশ্বাসটা যদি একবার করে, তারপরে কিন্তু যে কোনো পরিচালকের জন্য এটা কাজ করতে কোনো অসুবিধা হয় না। সমস্যাটা হচ্ছে বেশিরভাগ অ্যাক্টর অ্যাক্ট্রেস বিশ্বাস করে না পরিচালককে। এবছর সরকারি অনুদানে 1969 নামে একটি চলচ্চিত্র আপনার ডিরেকশনে আসতে চলেছে, যেটার জন্য কিনা সর্বোচ্চ অনুদান হিসাবে 75 লাখ টাকা পেয়েছেন, তো এই কাজের বর্তমান আপডেট আসলে কতখানি? হ্যাঁ, এটার প্রাথমিক একটা টাকা পেয়েছি, সেটা হচ্ছে যেটাকে বলে সিড মানি, সেটা দিয়ে আমরা স্ক্রিপ্ট ডেভেলপ করছি, আশা করি এ মাসের দু মাসের মধ্যে আমাদের ফাইনাল স্ক্রিপ্ট একটা দাঁড়াবে, এবং তারপরে আমাদের এটা প্রি প্রোডাকশন লেভেলের জানুয়ারি মাস থেকে আমরা কাজ শুরু করব। এটা হচ্ছে এটার উদ্দেশ্য। এটা বলো তো আগরতলা মামলা নিয়ে ছবি, এবং আগরতলা মামলা, আমরা সারা জীবন আগরতলা মামলা সম্বন্ধে অনেক কিছু ভুল জানি, আমাদের ইতিহাস আমরা ঠিক মতো জানি না, মুক্তিযুদ্ধ বলতে আমরা শুধু 9 মাসের বুটের আওয়াজ বুঝি, মুক্তিযুদ্ধ শুধুমাত্র রাজাকার আলবদর আল শামসে এবং পাকিস্তানি আর্মি এবং বাংলাদেশের যুদ্ধ না, মুক্তিযুদ্ধ বাংলাদেশের
যে কোনো বাঙালির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঘটনা সো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আর সাংস্কৃতিক ঘটনা একদিনে ঘটে না এটার জন্য একটা প্রসেসে লাগে এটার জন্য অনেক মানুষের আত্মদানের পরে একটা মুক্তিযুদ্ধ তৈরি হয় একটা সাংস্কৃতিক আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলনের পরে তৈরি হয় সো এই ইতিহাসটা নিয়ে আমার আগ্রহ সবসময় আমার সবচেয়ে প্রিয় বিষয় ইতিহাস আমার সবচেয়ে প্রিয় বিষয় মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে প্রিয় বিষয় বাঙালির জাগরণ সো এই বিষয়টা নিয়েই আমার সিনেমাটা সো এই জন্য একটা সময় লাগছে উই ডেভেলপড স্ক্রিপ্ট প্লাস সাথে তো রুচি রোজির জন্য অন্য কাজ করতে হয় সুতরাং এতটা সময় দেওয়া যায় না কিন্তু তারপরও যতটা পারা যায় উই ওয়ার্ক তো স্ক্রিপ্ট জমা দেওয়ার আগে নিশ্চয়ই এটা নিয়ে অনেকটা সময় ধরে রিসার্চ করা হয়েছে সেই প্রসেসটা যদি আমাদের সাথে বেসিক্যালি মুক্তিযুদ্ধ মানে আগরতলা মামলা নিয়ে যত বই আছে যত রকমের লেখা আছে সেগুলো পড়া হয়েছে এবং আগরতলা মামলার এটা ইন্সপিরেশন একটা বড় ইন্সপিরেশন হচ্ছে সার্জেন্ট জোরুল হক যার ভাগ্নি হচ্ছে নাজনীন মিমি মিমি আপা হচ্ছে বাংলাদেশের একজন ইন্টেরিয়ার ডিজাইনার এবং ওনার চাচা হচ্ছে রাজেন্দ্র জোরুল হক সো ওনার একটা বই আছে সেটাই হচ্ছে মূল ইন্সপিরেশন ছিল আমার সেখান থেকে আসলে উই স্টার্ট কিপ অন স্টাডিং এবং কিছু মানুষের সাথে ইন্টারভিউ করা হয়েছে কিছু মানুষের সাথে কথা বলা হচ্ছে এই প্রসেসটা এখনও চলতেছে এটা আসলে অনেক কমপ্লিকেটেড প্রসেস আর যে কোনো পিরিয়ড সিনেমা করতে গেলে সেটার অনেক রিসার্চ প্রয়োজন হয় আবারও একটু আসবো বোধ এর প্রসঙ্গে সেখানে কিন্তু একজন ব্যক্তির স্বপ্নগুলোকে নিয়ে উনি স্বপ্ন দেখেন এবং বিচার কার্যে হওয়া মনের অন্তরালে থাকা কিছু ভুল বা কিছু সন্দেহ নিয়ে এবং এই যে স্বপ্ন থেকে শুরু হয় বাকি জার্নিটা এবং এগুলো ডালপালা মেলে ছড়িয়ে যায় আরও বহুদূর মানে এই কনসেপ্টটাকে আসলে ফ্রেমবন্দি করতে গিয়ে আপনার কোনো অবস্টাকলের শিকার হতে হয়েছে কিনা দেখেন অবস্টেকল তো অনেক থাকে একটা ছবি নির্মাণ করতে গেলে তো প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে পড়তে হয় সেখানে আমি তো আইনের মানুষ না সো আইনের কিছু কমপ্লিকেটেড জিনিস আছে যেগুলো আসলে আমরা একবারে তুলতে পারবো না সো সেইটা বুঝতে আমার অনেক কষ্ট হচ্ছিল স্যার কারণ যদিও লয়ার আমার অফিসে এনে রেখেছিলাম তাদের সাথে কনস্ট্যান্টলি কথা বলছি তারপরও ছবি যা আইনের ওই ব্যাপারগুলো এত কমপ্লিকেটেড সো এত ডিটেল আর অনেক সময় ভুলভাল হচ্ছিল দ্যাট ওয়াজ অ ডিফিকাল্ট যেমন একটা দিন শুটিং হাইকোর্টের কিছু নিয়ম আছে কলার আপ কলার ডাউন আমি একদিন শুটিং শুরু করেছি আফজাল ভাই আসছে শুটিং করেছে অর্ধেক শুটিং করার পরে আমি জানতে পারলাম দিস ইজ রং তারপরে আবার কি পুরো শুটিংটা এক সপ্তাহ পর মানে 102 দিন সেকেন্ড দিন আবার সেটটা আবার লাইটিং পরে পরের দিন পুরো জিনিসটা আবার করতেছে এবং আপনি কিন্তু এর পাশাপাশি শিক্ষকতা পেশায় আছেন এই পেশাটা আসলে কতটা এনজয় করছেন আমি শিক্ষক না আমি যেটা করি সেটা হচ্ছে আমি বারবার বলি আমি শিক্ষক না আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে অনেক ট্রেনার লাগে না আমি ট্রেনার আসলে আমি 20 বছরের অভিজ্ঞতায় আমি ওই যেহেতু ট্রেনার বলে বিশ্ববিদ্যালয়ের নাম নেই ওরা শিক্ষক পদটাই বলে কিন্তু আসলে আমি আমার অভিজ্ঞতাকে স্টুডেন্টদের মাধ্যমে শেয়ার করে তারা যাতে ফিল্ম বানাইতে পারে সেই জিনিসগুলো সাহায্য অবশ্যই আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আমাদের বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য খুব ভালো থাকবেন।